পৃথিবীতে ঐতিহাসিক উত্থানের মূলে যে ধাতু রয়েছে তা আমাদের অনেকেরই জান। স্থায়ী মৌলগুলোর মধ্যে 76% ধাতু, মানে ধাতুর সংখ্যা অনেক, গুণগত মানের পার্থক্যও অনেক। একটাই প্রশ্ন উঠতে পারে, এতগুলো ধাতুর মধ্যে রীতিমতো ক্ষমতা সম্পন্ন আর সর্বোচ্চ গুণমান সম্পন্ন ধাতু কোনটি? উত্তর একটাই, গোল্ড, অর্থাৎ সোনা। বেশিরভাগ ধাতুই সাদা কিংবা ধূসর বর্ণের, একমাত্র সোনাই উজ্জ্বল হলুদ বর্ণ বিশিষ্ট। এবার যে প্রশ্নচিহ্নটা থেকে যাচ্ছে তা হলো, প্লাটিনাম গ্রুপ অফ মেটালসের ধাতুগুলো সাধারণত অনেক দামি, তবে সোনাকেই কেন কিং অফ মেটালস বলা? স্পষ্ট করে বললে, গুণমান অনুসার গোল্ডের ব্যাপারটা অন্যরকম। ধাতুটির প্রধান আকর্ষণ হলো স্টেবিলিটি অর্থাৎ স্থায়িত্ব, আর পিউরিটি অর্থাৎ শুদ্ধতা। অতি প্রাচীনকাল থেকেই গোল্ডকে ঘিরে অনেক গল্প রয়েছে নানা গ্রন্থের পাতায় পাতায়। যুগ যুগ ধরে মানুষ মুদ্রা, মূল্যবান জিনিস আর অলংকার তৈরিতে ব্যবহার করে এসছে গোল্ড ধাতু। এমনকি চালকলিথিন যুগেও দক্ষ কারিগররা গোল্ড ধাতুর ব্যবহার জানত। খ্রিস্টপূর্ব 4th শতকে বালকান আর 2nd শতকে অর্থাৎ ব্রোঞ্জ যুগে সোনার টুপি শিল্পকলায় তার নিদর্শন মেলে। এক সময় প্রাচীন ইজিপ্ট অর্থাৎ মিশর ছিল গোল্ডেন ল্যান্ড, ধনবান ব্যক্তিদের দেশ। সেখানকার মানুষের ধারণা ছিল গোল্ড এমনই এক ধাতু যার ঔজ্জ্বল্য সূর্যলোকের হলুদ বর্ণ ছটার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। আয়রনের চেয়েও উচ্চতর পারমাণবিক সংখ্যা সম্পন্ন অন্যান্য মৌলিক পদার্থের মতোই গোল্ডের উৎস সুপারনোভা নিউক্লিয় সিন্থেসিস প্রক্রিয়া, অর্থাৎ কোনো বড় তারার প্রচণ্ড শক্তি আর তীব্র আলোক বিকিরণ হঠাৎ নিষ্প্রভ হয়ে নিউক্লিয় বিশ্লেষণে যে বিস্ফোরণ ঘটেছিল তার থেকেই এই মূল্যবান ধাতু মহাকাশে ধূলিকণার মতো ছড়িয়ে পড়েছে, পরে সৌরমণ্ডল আর পৃথিবীতে যা ঘনীভূত হয়েছে। ধাতুটি রহস্যময় আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন, এমনটাই ছিল প্রাচীন মিশরীয়দের বিশ্বাস। সব রকমের জিনিস অলংকার তো বটেই, সমাধিক্ষেত্রের ছাদ, দেওয়াল প্রভৃতি তৈরির কাজেও ব্যবহার করা হতো গোল্ড ধাতু। এমনকি বহু যুগ ধরে মিশরে যে সামাজিক রীতিটি প্রচলিত ছিল তা হল স্বর্ণালঙ্কারে সাজিয়ে শবদেহের আরাধনা। উল্লেখ্য, প্রখ্যাত তুতেনখামের শবদেহের মুখোশ ছিল সোনার। প্রায় 2600 খ্রিস্টপূর্ব আগেকার হায়রোগ্লিফ অর্থাৎ প্রাচীন মিশরীয় চিত্রলিপি বর্ণমালা থেকে জানা যায় যে তদানীন্তন কালের রাজা মিতান্নির মতে মিশরে গোল্ডের পরিমাণ সেখানকার ধূলিকণার চেয়েও বেশি। সেই সময় নিউবিয়া অঞ্চলটি গোল্ড ধাতুর জন্য বিখ্যাত ছিল, বড় বড় খনি ছিল লোহিত সাগর সন্নিহিত অঞ্চল। রোমের ধাতুবিদ্যায় উল্লেখ রয়েছে কিভাবে 25 খ্রিস্টপূর্বে হিটমোসিয়াতে উচ্চৈতিক প্রক্রিয়ায় বিশুদ্ধ গোল্ড নিষ্কাশন করা হয়। অনেককাল আগে আফ্রিকার মালি সাম্রাজ্য গোল্ড প্রাচুর্যের জন্য বিখ্যাত ছিল। এই সাম্রাজ্যের রাজা মনসা মুসা 7 শতক আগে মক্কা যাওয়ার পথে কায়রো অতিক্রম করার সময় প্রচুর স্বর্ণমুদ্রা দান করিয়েছিল, ফলত 1 দশক ধরে সেখানে মুদ্রা মূল্য হ্রাস পেয়েছে। 19 শতকে যেখানেই সোনার খনি আবিষ্কৃত হতো সেখানেই শুরু হতো হানাহানি। প্রথম সোনার খনি আবিষ্কৃত হয়েছিল নর্থ ক্যারোলিনিয়ায় 1799 খ্রিস্টাব্দে, আবিষ্কৃত হয়েছিল ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকায়। আর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহর তো স্থাপিতই হয়েছিল সোনার খনি আবিষ্কারের জন্য। এখন প্রশ্ন হল, স্বর্ণমুদ্রা সর্বপ্রথম কোথায় চালু হয়েছিল? অতি প্রাচীনকালে তুরস্কের লিদিয়া রাজ্যটি ছিল বেশ উর্বর। রাজ্যটির অবস্থান ছিল পেট্রোলিয়া নামে একটা ছোট নদীর তীর। ইতিহাস বলে নদীটি ছিল সোনা সমৃদ্ধ। সেই সময় একটা উপকথা চালু ছিল এইখানে, এই নদীতেই নাকি রাজা মিডাস সোনার স্পর্শ থেকে মুক্ত হতে স্নান করত। লিদিয়ার রাজা ক্রোয়েসাসি সর্বপ্রথম স্বর্ণমুদ্রা চালু করেছে, পরে অবশ্য পার্সিরা রাজাকে বন্দী করেছে। কিন্তু তারও আগে 643 থেকে 630 খ্রিস্টপূর্বে বিশুদ্ধ সোনা আর সিলভারের প্রাকৃতিক মিশ্রণ ইলেকট্রোট্রাম থেকে লিদিয়ার মানুষ তৈরি করেছিল স্বর্ণমুদ্রা, যা বিশুদ্ধ ছিল না। ধাপে ধাপে 560 খ্রিস্টপূর্বে সিলভার থেকে গোল্ড ধাতু পৃথিবীকরণের কৌশল তারা শিখে নিয়েছে। সোনা ধাতুটি কেন মূল্যবান? প্রথমত, ধাতুটির পরিমাণ ভূতকে 100 কোটি ভাগের মধ্যে 3 ভাগ, মানে সহজে পাওয়া যায়। দ্বিতীয়ত, শিলা বা বড় বড় পাথরের মধ্যে যে পরিমাণ সোনা থাকে তাও নামমাত্র। এই আকরিক কোয়ার্টজ অর্থাৎ সালফাইড, যাকে বলা হয় ফুলস গোল্ড, টেলুরিয়াম, লেড, অ্যান্টিমনি, কপার, মার্কারি যৌগেও সোনা পাওয়া যায়। তবে সাধারণভাবে
নাগে অর্থাৎ দলা পাকা বা পিণ্ড আকারেই সোনা পাওয়া যায়। সবচেয়ে বড় সোনা নাগের পাওয়া গিয়েছে অস্ট্রেলিয়ায়। কীরকম সেটা? ওজন প্রায় 2,147 কিলোগ্রাম, যার থেকে বিশুদ্ধ সোনা পাওয়া গিয়েছে 70 কিলোগ্রাম। প্রধান সমস্যা হল সোনার প্রস্তুতিকরণ। এবার সে বিষয়ে খুব সংক্ষেপে বলা যাক। বড় বড় পাথর থেকে সাধারণত সোনা পৃথকীকরণের দুটো পদ্ধতির প্রচলন সবচেয়ে বেশি। একটি পদ্ধতিতে সোনা সমৃদ্ধ খনিজে মার্কারি মেশালে সোনা মার্কারিতে দ্রবীভূত হয়ে তৈরি করে অ্যামালগাম বা পারদ সংকর। পতন প্রক্রিয়ার পর উত্তপ্ত করলে মার্কারির বাষ্পীভবনের পর উৎপন্ন হয় বিশুদ্ধ সোনা। অপর একটি পদ্ধতিতে সোনা সমৃদ্ধ খনিজ পদার্থে সোডিয়াম সায়ানাইড দ্রবণ ঢালা অশুদ্ধি মুক্ত করতে পতন প্রক্রিয়া কাজে লাগানো হয়। পরবর্তী পর্যায়ে দ্রবণে জিঙ্ক ধাতু মেশালে বিক্রিয়ায় উৎপন্ন হয় বিশুদ্ধ সোনা। প্রাথমিকভাবে উৎপাদনের পর পরিশোধনের জন্য তড়িৎ বিশ্লেষণের উপর ভিত্তি করে ওহল উইল কিংবা মাইলার পদ্ধতি কাজে লাগানো হয়। প্রতি বছর গোটা পৃথিবীতে প্রায় 1,500 টন বিশুদ্ধ সোনা উৎপাদন করা হয়। পরিসংখ্যান অনুযায়ী 40% লগ্নি, 50% অলঙ্কার, বাকি 10% সোনা ধাতু ব্যবহার করা হয় অন্যান্য শিল্পে। অন্যান্য উৎপাদনকারী দেশগুলো হল দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া, আমেরিকা, চীন। আমদানির ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে আমাদের দেশ ভারত। সোনা ধাতুটির কত যে গুণ রয়েছে এবার সে বিষয়ে আসা যাক। পারমাণবিক সংখ্যা সুউচ্চ মানের 79, পারমাণবিক ভর 197.2 এবং গলনাঙ্ক 1,063 ডিগ্রি সেন্টিগ্রেড। অনেক ধাতুর তুলনায় যথেষ্ট ভারী। প্রতি ঘনমিটার আয়তনের ওজন 19,300 কেজি। রাসায়নিক সংকেত AU, যার উৎপত্তি লাতিন শব্দ অরাম থেকে। ঘাত সহনশীলতা এবং নমনীয়তা সুউচ্চ মান। 1 গ্রাম ধাতুকে পিটিয়ে 0.2 মিলিমিটার খুব পাতলা পাত তৈরি করা যায়। এই পাত ট্রান্সলুসেন্ট অর্থাৎ অস্বচ্ছ কিন্তু আলোক প্রবাহী। এরকম পাতকে গোল্ডলিপ বলা হয়, যা খাবার, শিল্প সম্ভার ইত্যাদি সাজানোর কাজে লাগানো হয়। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল এ জাতীয় সেমি ট্রান্সপারেন্ট পাত থেকে ইনফ্রারেড আলো তীব্রভাবে প্রতিফলিত হয়, যে কারণে সৌর বিকিরণ থেকে মহাকাশযানকে রক্ষা করতে তাপরোধক হিসাবে ব্যবহার করা হয়। উল্লেখ্য হল ধাতুটি এতই নরম যে টান দিয়ে 1 গ্রাম থেকে প্রায় 2 কিলোমিটার লম্বা তার সহজেই তৈরি করা যায়। বায়ু কিংবা অন্যান্য ক্ষয়কারী পদার্থের সঙ্গে সোনা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, যে কারণে মুদ্রা আর সূক্ষ্ম কাজের অলঙ্কার তো বটেই, এমনকি রক্ষণশীল প্রলেপ তৈরির কাজেও সোনা ধাতু ব্যবহার করা হয়। সায়ানাইডের ক্ষারীয় দ্রবণে ধাতুটি দ্রবীভূত হয়। এই বৈশিষ্ট্য খননকার্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রায় সকলেই জানি যে সোনা নবল ধাতু, তবুও অনেক রকম যৌগ উৎপাদন করতে পারে, যেমন অ্যারিক সায়ানাইড, অ্যারিক ক্লোরাইড ইত্যাদি। মার্কারিতে দ্রবীভূত হয়ে ধাতুটি তৈরি করে অ্যামালগাম বা পারদ সংকর। প্রাচীন সভ্যতায় অ্যালকেমি বা অপরাসায়নবিদ্যার প্রচলন ছিল। ইউরোপে এই বিদ্যা 19 শতক পর্যন্ত চালু ছিল, মধ্যযুগে যা সর্বোচ্চ জনপ্রিয়তা লাভ করেছে। গোপনে অপরাসায়নবিদরা রহস্যময় তরল পদার্থের ব্যবহারে পরীক্ষা নিরীক্ষা করত। ফিলোস্পারস্টোন নামক পদার্থটি অন্য ধাতুকে সোনায় পরিণত করতে পারে এমনটাই ছিল অপর রাসায়নবিদদের বিশ্বাস। তবে বলাই বাহুল্য, এ জাতীয় মৌল এখন পর্যন্ত আবিষ্কৃত হয়। যে তরল পদার্থে গোল্ড ধাতু দ্রবীভূত হয় তার নাম অ্যাকোয়ারিজিয়া। কি এই অ্যাকোয়ারিজিয়া? 1 ভাগ নাইট্রিক অ্যাসিড, 3 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশালে যে দ্রবণ পাওয়া যায় তাকেই অ্যাকোয়ারিজিয়া বলে। দ্রবণটি এরকম নামকরণের হেতু এই দ্রবণে প্লাটিনাম এবং সোনার মতো মূল্যবান ধাতু দ্রবীভূত হয়। এ ব্যাপারে একটা গল্প প্রচলিত আছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নোবেল জয়ী নিলস বোর সোনার মেডেলকে নাসিদের কাছ থেকে গোপন রাখতে ল্যাবরেটরিতে একটি রোকট্রেটে অ্যাকোয়ারিজিয়া দ্রবণের মধ্যে রেখেছিল। পরে যুদ্ধ শেষে দ্রবণ থেকে মূল্যবান সোনা নিষ্কাশনের পর বোর নতুন একটি মেডেল তৈরি করিয়েছে। কোনো জিনিসের গোল্ড ধাতু অনুপাত সঠিক মূল্যায়নের জন্য যে অ্যাসিড টেস্ট করা হয় তাকে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট বলে। কি সেই পরীক্ষা? সংক্ষেপে মূলনীতি এই রকম। নাইট্রিক অ্যাসিডে সিলভার বা অন্যান্য বেস মেটাল দ্রবীভূত হয়, কিন্তু
সোনা দ্রবীভূত হয় না। বিশুদ্ধ সোনা খুবই নরম, প্রক্রিয়াকরণের সুবিধার্থে কপার, সিলভার কিংবা অন্য ধাতুর প্রয়োজন মতো মেশানো। বিশুদ্ধ সোনা 24 ক্যারেট, কথাটা সংকর ধাতুতে গোল্ডের অনুপাতকে বোঝায়। ক্ষয় প্রতিরোধক, বিদ্যুৎ সুপরিবাহী এবং নমনীয় সোনা ব্যবহার করা হয় কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক যন্ত্রাংশে। ম্যানহাটন প্রকল্পে পারমাণবিক পরীক্ষায় কয়েকটি ক্ষেত্রে সোনা কাজে লাগানো হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে আর্থারাইটিস, টিউবারকুলোসিসের মতো রোগ প্রতিরোধে সোনা ইঞ্জেকশন আর ক্যান্সারের মতো দুরারোগ্য রোগ নিরাময়ে সোনা 198-এর ব্যবহার উল্লেখযোগ্য। এছাড়া দাঁতের ফাঁক বন্ধ করতে কাজে লাগানো হয় সোনার অ্যামালগাম। সমুদ্রে দ্রবীভূত অবস্থায় রয়েছে প্রচুর পরিমাণ সোনা ধাতু, যার উৎস সেই সকল নদী যেগুলো সোনা সমৃদ্ধ অঞ্চল দিয়ে প্রবাহিত হচ্ছে। এই নিয়ে প্রায় 1 দশক ধরে নানা গবেষণা চলছে। সমুদ্রের জলের নমুনা পরীক্ষা নিরীক্ষায় জানা গেছে আটলান্টিক এবং উত্তর পূর্ব প্রশান্ত সাগরে ধাতুটির মাত্রা প্রতি কোয়াড্রিলনে 10-20 ভাগ। 1 কোয়াড্রিলনের অর্থ 1-24 শূন্য। বিজ্ঞানীরা মনে করেন ভূমধ্য সাগরের গভীর জলে এর মাত্রা আরও বেশি। এখনও গবেষণায় বিশেষ কোনো কাজ হয়নি। আমাদের আশা একদিন বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষার পরিপ্রেক্ষিতে এই বিষয়ে সমাধান স্পষ্ট হোক আর প্রাঞ্জল হয়ে উঠবে। পরিশেষে বলি, সোনা বা গোল্ড ধাতু কিং অফ মেটাল, অতিকথন হলেও কথাটা মোটেও ভুল নয়। আন্তর্জাতিক মঞ্চে এই মূল্যবান ধাতুটির প্রতীকী মূল্য অপরিসীম, এমনই এই ধাতুর মহিমা। ভিডিওটা দেখে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না কিন্তু, আর ভালো লাগলে লাইক করুন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।